ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে কিভাবে সবাইকে আনফ্রেন্ড করবেন একটি ক্লিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনাদের সেন্টেক নিউজ, আমি রবি, পুরো ভিডিও জুড়ে সাথে আছি আপনাদের। তো বেশ, চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাবো। তো সেই বিষয়টা হচ্ছে এরকম যে ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে কীভাবে সকলকে আনফ্রেন্ড করা যায়। তো তার আগে অবশ্যই আপনার মোবাইল ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা বাকি প্রসেসগুলো কমপ্লিট করে আপনার সেই ফ্রেন্ড লিস্ট থেকে সকলকে কিন্তু আনফ্রেন্ড করতে পারবেন। এবং ভিউয়ার্স, আপনারা অনেকে মনে করতে পারেন যে এই অ্যাপসটা ব্যবহার করলে আমাদের ফেসবুকে কোনো প্রকার ঝামেলা বা প্রবলেম হতে পারে কি না। তো সেক্ষেত্রে বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম প্রসেসগুলো আপনারা যদি অনুসরণ করেন তো সেক্ষেত্রে আপনার ফেসবুকে কোনো প্রকার ঝামেলা বা প্রবলেম আসবে কি না। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আপনাদেরকে এই প্রসেসগুলো আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি ফেক অ্যাকাউন্ট। তো সেই ফেক অ্যাকাউন্টটা কিন্তু আমি এখান থেকে ওপেন করে নিয়েছি। তো এটার প্রোফাইলটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে 261 জন ফ্রেন্ডস আছে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটায়। তো সেই ক্ষেত্রে এই 261 জন ফ্রেন্ডকে আমি কীভাবে আনফ্রেন্ড করব, তো সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। তো আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পরবর্তীতে আপনারা প্লে স্টোরে সার্চ বারটার যেখানে রয়েছে এখানে আপনারা সার্চ করবেন MONOKAITELLKIT। তো ভিউয়ার্স, এখানে সিম্পলি আপনারা এরকমভাবে সার্চ করবেন মনোকাই টোলকিট। তো এখানে সার্চ করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে মনোকাই টোলকিট নামে একটি অ্যাপস চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনারা এই অ্যাপসটার ফ্রেমটা মনে রাখবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলরেডি এই অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি। তো এখানে ওপেন লেখা আছে, তো আমি এখান থেকে ওপেন করে দিব। তো অ্যাপসটার বিশ দ্বারা কিন্তু আমি প্রবেশ করছি। তো এখানে প্রবেশ করার পরবর্তীতে আমার এখানে কিছু করণীয় আছে, যেমন আমার প্রোফাইলটা, ফেসবুক আইডিটা, এখানে লগ ইন দিতে হবে। তো একটি অ্যাড শো হচ্ছে, তো অ্যাডটা আপনারা স্কিপ করে নেবেন। তো আমি এখান থেকে স্কিপ করে নিচ্ছি। তো এখানে স্কিপ করার পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, তো এখান থেকে স্টার্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে ভিয়েতনাম, তো আপনার এখান থেকে ইংলিশ করে নেবেন। তো তার পরবর্তীতে এখান থেকে আপনারা সেভ করে দেবেন। তো তারপর কন্টিনিউ, তারপর ফিনিশ। তো ভিউয়ার্স, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে আপনি আপনার ফেসবুকের একটি অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন, অবশ্যই সেটা ফেক অ্যাকাউন্ট দেবেন, বা আপনি চাইলে আপনার রিয়েল ফেসবুক অ্যাকাউন্টটাও দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, অনেকেই মনে করতে পারেন যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা পরবর্তীতে কোনো সময় প্রবলেম হতে পারে, বা যেমন ধরুন অনেক সময় অনেক অ্যাপসে যদি লগ ইন দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপস থেকে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে এরকম কিছু। তো সেই ক্ষেত্রেও অন্য প্রসেসও আমি আপনাদেরকে দেখাবো, তো কীভাবে সেই অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার হাত থেকে আপনারা এই সকল অ্যাপস থেকে বাঁচাবেন। তো প্রথমত আপনারা এখান থেকে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো সেটা আমি লগ ইন করছি আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো পরবর্তী যে প্রসেসে আমি যেরকম কাজগুলো করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কীরকম প্রসেসগুলো আমরা অনুসরণ করলে আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে সকল ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে পারবো একটি ক্লিকের মাধ্যমে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার একটি ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে দিয়েছি। তো তার পরবর্তীতে আমি এখান থেকে লগ ইন করে নিব। তো এখানে লগ ইন করার পরবর্তীতে আমাদের করণীয় কাজগুলো হবে, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে লগ ইন করে নিয়েছে। তো এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখাচ্ছে, তো মিট ইউর ফ্রেন্ডস এরকম কিছু। তো ভিউয়ার্স, তার পরবর্তীতে আমরা কিভাবে আমাদের ফেসবুকের প্রসেসগুলো এখান থেকে করব, যে কিভাবে একটি ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ফেসবুক থেকে সবাইকে আনফ্রেন্ড করে দিব। তো নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে, এই যে এরকমভাবে আইকন, তো আপনারা সিম্পলি এখানে প্রেস করে দিবেন। তো এখান থেকে কিন্তু বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কাজটা হবে, এখান থেকে একটি অপশন আপনাদের চুজ করতে হবে। প্রোফাইল ক্লিনার নামে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন,
যদি আপনারা এখানে আসেন তো এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে হাইড পোস্টও দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমাদের করণীয় কাজটা হবে এরকম, এই যে ক্লিন ইওর ফ্রেন্ড লিস্ট। তো ভিউয়ার্স এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। তো এখানে লেখা আছে একদম নিচে যে রিমুভ অল ফ্রেন্ডস। তো ভিউয়ার্স আপনারা এই যে রিমুভ অল ফ্রেন্ডস নামে যে অপশনটা আছে এটার উপরে আপনারা প্রেস করে দেবেন। তো এখানে প্রেস করার পরবর্তীতে আপনারা এই যে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে স্টার্ট স্ক্যান নামে অপশনটা আপনারা প্রেস করে দেবেন। তো এখানে প্রেস করে দেওয়ার পরবর্তীতে আমার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে তো সবাইকে কিন্তু এখান থেকে আমি একটি ক্লিকের মাধ্যমে কিন্তু আনফ্রেন্ড করে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যে আনফলো, আরেকটি রয়েছে ডিলেট ফ্রেন্ড। তো ভিউয়ার্স আপনারা যদি সকলকে আনফ্রেন্ড করতে চান তো সেক্ষেত্রে এখানে ডিলেট ফ্রেন্ড অপশনটায় প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স আমি এই ডিলেট ফ্রেন্ড অপশনটায় প্রেস করে দিচ্ছি, দেখি কতক্ষণ সময় লাগে আমার এই ফ্রেন্ড লিস্ট বা সকলকে আনফ্রেন্ড করার মতো। তো সেই অপশনটাই আপনাদের দেখাচ্ছি। তো এই যে ডিলেট অপশন যদি আমি প্রেস করি তো নোটিফিকেশন, তো এখান থেকে ওকে বাটনটা আপনারা প্রেস করে দিবেন। তো এখানে দেখা যাচ্ছে যে আমার আগে যদি আমি ফেসবুকে আপনাদেরকে দেখিয়েছি যে 261 জন ফ্রেন্ড ছিল, তো এখানে দেখা যাচ্ছে 247 জন, বাকি যেগুলো ছিল সেগুলো হয়তো বা ডিএক্টিভ অ্যাকাউন্ট এরকম কিছু। তো এখান থেকে আমি ওকে অপশনটায় প্রেস করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিমুভ 1, 2, 3 এরকম যত ফ্রেন্ড আছে সবাই কিন্তু এখান থেকে আনফ্রেন্ড হয়ে যাবে, টোটালি 247 জন। তো ভিউয়ার্স ততক্ষণ আপনারা অপেক্ষা করুন বা আপনারা দেখতে থাকুন যে কীভাবে প্রসেসটা কমপ্লিট হয়। আশা করি আপনারা সকল প্রসেসটা বুঝতে পারছেন যে একটি অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা একটি ক্লিকের মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে সবাইকে আনফ্রেন্ড করে দিতে পারেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু 17 জন ফ্রেন্ডস কিন্তু আনফ্রেন্ড হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স বাকি প্রসেসগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এই প্রসেসটা কমপ্লিট হয়েছে, এখানে লেখা এসেছে যে রিমুভড 247 জন ফ্রেন্ড এরকম। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু একটি ক্লিকের মাধ্যমে আমি এই প্রসেসটা কমপ্লিট করেছি এই অ্যাপসটার মাধ্যমে। তো ভিউয়ার্স আশা করি আপনারা সকল প্রসেসটা বুঝতে পেরেছেন। তো এখন আসুন কীভাবে আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখাই আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে যে আমার কতজন ফ্রেন্ড বাকি আছে। তো সেই ক্ষেত্রে আমি এটি একটু লোডিং নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার 48 জন ফ্রেন্ড আছে বা 48 জন। তো বাকি যে কজন ছিল 247 জন, তো সেই 247 জন থেকে কিন্তু অনেকগুলোই কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড হয়ে গিয়েছে। ভিউয়ার্স আপনারা কিন্তু এরকমভাবে খুব সহজে এই অ্যাপসটার মাধ্যমেই এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন মাত্র একটি ক্লিকে, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স এখন আসুন যে কীভাবে আপনারা এই অ্যাপসটা থেকে আপনাদের ফেসবুক আইডিটা রক্ষা করবেন। বা অনেকে ভাবতে পারেন যে এই অ্যাপসটার কারণে আমাদের ফেসবুক আইডিতে কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে প্রথমত আপনারা কি করবেন, আপনারা সরাসরি অ্যাপসটার ভিতরে যাবেন। তো অ্যাপসটার ভিতরে আসার পরবর্তীতে আপনারা একটি অপশন পাবেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিং আকারে। তো এই অপশনটার উপর আপনারা প্রেস করবেন। তো এখানে প্রেস করার পরবর্তীতে একদম নিচে দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে আপনার ফেসবুক আইডিটা লগ আউট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি আমার ফেসবুক আইডিটা এখান থেকে লগ আউট করে নিচ্ছি। তো লগ আউট করার পরবর্তীতে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা এই অ্যাপসটা থেকে লগ আউট করে নিয়েছি। তো এরপরে আসুন কীভাবে আপনারা ফেসবুক থেকে বাকি কাজগুলো করে নেবেন যাতে করে আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রবলেম না হয় পরবর্তীতে। তো সেক্ষেত্রে আমি আমার ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে আসার পরবর্তীতে এখান থেকে ফেসবুকের যে সেটিংসটা আছে তো আপনারা দেখে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন সেটিংস অপশনটা ফেসবুকের। তো এখান থেকে ফেসবুক সেটিংসে যাবেন। তো ফেসবুক সেটিংসে যাওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে তো এখানে আপনারা চলে আসবেন। তো এখান থেকে আপনারা যে লগ ইন করবেন যে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা কীভাবে আপনারা চেঞ্জ করবেন, তো সেই ক্ষেত্রে যে চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পরবর্তীতে কোনো প্রকার প্রবলেম হবে না। তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো একদম উপরে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড, তারপর রয়েছে নিউ পাসওয়ার্ড, তারপর রয়েছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো ভিউয়ার্স এই কারেন্ট পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে বর্তমান যে পাসওয়ার্ডটা থাকে তো সেই পাসওয়ার্ডটা। তো তার পরবর্তীতে নিউ একটি পাসওয়ার্ড দিবেন আপনার মতো করে, তারপর এখান থেকে আপডেট করে দিবেন। তো ভিউয়ার্স খুব সহজে কিন্তু আপনার বাকি প্রসেসগুলো করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং আমার এই ভিডিওটি যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে।